টেক্কা হাতে আসা মানে স্কোয়ার একটু বাড়িয়ে দেন কি, বা একই সংখ্যার দুটো কার্ড দেখলেই আপনি হয়তো কল বেশ ভালো মতোই বাড়িয়ে দেন, কেনই বা দেবেন না আমি যদি। কিন্তু এই বিষয়টা যদি আপনি করে থাকেন তাহলে আজ হোল্ডিং পোকার স্ট্রাইক রেট 0.5 থেকে 1 টেবিলে আপনার জন্য থাকছে বেশ কিছু আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ কিছু টিপস এবং ট্রিক্স। তাই আপনাকে সম্পূর্ণ বিষয়গুলো জানতে হবে, নাহলে এই ক্ষতিটা যে কত বড় আকার নিতে পারে তা আজ নিজেরাই দেখে নিন। অনলাইন পোকার টেবিলে আমি বা আপনি যেই খেলি না কেন, এটা আমাদের একটা অভ্যাস যে টেক হাতে আসা মানে একটু কলের পরিমাণ বাড়িয়ে দেওয়া। কিন্তু এইটা যে কত বড় ভুল সেটা দেখুন একবার, যে যখন আপনি কোনো টেবিলে বসবেন আপনার হাতে এলো কোনো দুটো বড় বড় কার্ড একই কালারের বা একই সংখ্যার, আপনি যথারীতি টাকার পরিমাণ বাড়িয়ে দিচ্ছেন। যেমন এই টেবিলটা দিয়ে আপনি লক্ষ্য করুন, আমার হাতে জাস্ট একটা ছোটো কার্ড একটা বড় কার্ড, দেখুন অপোজিট প্লেয়ার যারা তারা টাকার পরিমাণ ক্রমশই বাড়াচ্ছে, কিন্তু কী ভেবে বাড়াচ্ছে সেটাকে লক্ষ্য করুন। আমার একটা দুই যেটা মিলেছে কমিউনিটির কার্ডের সাথে, কিন্তু অন্যান্য যে সমস্ত প্লেয়ার তাদের কী মিলেছে রেজাল্টটা দেখুন, টাকার পরিমাণ তো বাড়িয়ে দিচ্ছে তারা, দেখুন ব্যাপারটা বুঝে দেখুন। যে পরিমাণ টাকা আপনি লাভ করবেন ভাবলেন তার কোনো অংশই কিন্তু আপনার লাভে লাভ কিছু হলো না, বরং লস হয়ে গেল। আচ্ছা এই টেবিলে আমি ধরে নিচ্ছি টেক্কা এসেছে, আচ্ছার জন্য আমার উচিত তাহলে একটু টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া। কিন্তু দেখুন আমি জাস্ট চেক করে যাচ্ছি, কিন্তু আমার মনে হলো যে যদি কারোর হাতে একই কার্ডটা না আসে তাহলে টেক্কা বড় হতে পারে, সেই হিসাবে আমিও কল দিয়ে দিলাম। কিন্তু দেখুন ওই যে তার তিনটে দুই হয়ে গেছে যার জন্য পেয়ে গেল। সুতরাং আপনাকে ছোটো ছোটো বিষয়গুলো বুঝতে হবে, আপনি কম থেকে অধিক যে কোনো মূল্যের যে কোনো টেবিলেই খেলুন না কেন, যে কোনো আপনার পছন্দ মতো অ্যাপসেই খেলুন না কেন, এই যে টেক্কা বাকলাম হাতে এলো মানে অল কল দিয়ে দেওয়া এটাও কিন্তু ভুল। কারণ যদি না এই গোলামটার সাথে আমার গোলামের মিল হতো তাহলে কিন্তু দেখুন দুটো আট সে পেয়ে যেত। সুতরাং বিষয়গুলো আপনাকে খেয়ালে রাখতে হবে। এখন সেই হিসাবেই আমার বুঝে খেলার সিচুয়েশান এসেছে, তাই আমিও চেষ্টা করছি বুঝে খেলার, আপনাকেও খেলতে হবে বুঝে। তাই দেখুন আমার হাতে দুটো ছয় এসেছে, তারপরে আমাকে জাস্ট অল্প অল্প করে টাকার পরিমাণ বা কলের পরিমাণ একটু জাস্ট বাড়ানো। কিন্তু হঠাৎ করে যদি প্রথমেই আপনি অল কল দিয়ে ফেলেন তাহলেই কিন্তু ক্ষতি। হোল্ডিং পোকার টেবিলে আপনি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা হ্যান্ডে বিভিন্ন কিছু বিষয়ের সম্মুখীন হবেন, শুধু তাই নয় আপনি অল্প থেকে অধিক লাভ এবং অল্প থেকে অধিক ক্ষতিরও সম্মুখীন হতে পারেন। আমি বা আপনি যেই খেলি না কেন সকলেই আমার বা আপনার চিন্তাধারা থাকে যে কম বেশি লাভ হবার, আর সেই জন্যই খেলা। কিন্তু লাভের জায়গায় যদি লস হয় তাহলে আমি বা আপনি খেলবো কেন? আর সেই জন্যই আপনাকে কিছু কিছু হ্যান্ড আপনাকে বুঝে তবেই কল দেওয়া উচিত। দেখুন আমার নয় মিল ছিল তারপরেও আমি কিন্তু ফোল্ড করলাম, সুতরাং আপনাকে বুঝতে হবে আমি খেলতে বসেছি 10 টাকা নিয়ে, সুতরাং আমাকে আগে 10 টাকার বেশি যখন টাকার অ্যামাউন্ট হবে তারপর আমাকে একটু ঝুঁকি নেওয়াটা ঠিক হবে, তার আগে নয়। তাই অল্প অল্প করে হ্যান্ড বা কার্ড দেখে আপনাকে বা আমাকে সুযোগ নেওয়া উচিত। দেখুন আপনার এটা বোঝা উচিত যে হঠাৎ করে যদি আপনি ভাবেন যে কোনো একজন প্লেয়ার একটা টেবিলে এসে অল কল দিয়ে দিল মানে সে ইচ্ছাকৃতভাবে দিল, এটাও কিন্তু আপনার ভাবাটা ঠিক নয়। সে দিয়েছে কিছু একটা কারণ আছে তাই। যেমন এই হ্যান্ডটা যদি লক্ষ্য করেন, দেখা যাক, দেখুন প্রথমে যে প্লেয়ারটা টাকার পরিমাণ বা কল একটু বাড়িয়েছিল তার হাতে টেকা বিবি এসেছিল বলে সে কলের পরিমাণ বাড়িয়েছিল। তো দেখা যাক এই হ্যান্ডটা কেন আমি এই হ্যান্ডটায় টাকার পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। সুতরাং আপনাকে প্রত্যেকটা টেবিলে যখন আপনি খেলতে বসবেন আপনাকে অনুমান করে নিতে হবে যে আপনি যে গ্রেসটা করছেন সেই গ্রেসটা কি আদৌ সঠিক কি না। হঠাৎ করে নচেত আপনি যদি কলের পরিমাণ বাড়িয়ে দেন টেক্কা বা সাহেব বা কোনো হাই স্ট্রাইক কোনো কার্ড দেখে,
তাহলে কিন্তু আপনার জন্য ক্ষতি অপেক্ষা করছে। সে আপনি যে কোনো টেবিলে হতে পারে সব থেকে কম মূল্যের, সব থেকে বেশি। আজ আপনারা এপিসোড 3-তে সেরকমই বেশ কয়েকটা হ্যান্ডের সম্মুখীন হচ্ছেন। আপনারা লক্ষ্য করতে পারছেন যে কোন হ্যান্ডে কীরকম ঘটনা ঘটছে। যদি এই হ্যান্ডের কথাই আপনি লক্ষ্য করেন, জাস্ট 10 আর 3, এই হ্যান্ডে কী ঘটনা ঘটতে পারে দেখুন। সকলে একই কল দেওয়ার পরেও আবার একজন, তার হাতে হয়তো বড় কার্ড আছে, সে আবারও কিন্তু সবাই একই কল দেওয়ার পরেও আবার টাকার পরিমাণ বাড়িয়ে দিল। কিন্তু তারপর দেখুন আমার এসেছে যে 3, সেই 3 2, সুতরাং 3টে 3 হয়ে গেছে। এরপর উপায় তো কলের পরিমাণ একটু বাড়ানো যেতে পারে, যেহেতু সে 3 টাকা বাড়িয়েছে, তো 3 টাকা। তো চলুন দেখা যাক কী হয়, কারণ আপনাকে সবসময় বুঝতে হবে। দেখুন এই টেবিলে যারা টাকার পরিমাণ বাড়াচ্ছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ টাকা নিয়ে এখানে খেলতে বসেছে, জয়লাভ করে নয়। সুতরাং তারা প্রথমে আমাকে বা আপনাকে ভয় দেখাতেই পারে, সুতরাং সেটাও আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাদের হাতও ভালো থাকতে পারে, সেটাও কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে। সুতরাং এই বিষয়গুলো আপনাকে কিন্তু যথেষ্ট লক্ষ্য রেখে তবেই খেলতে হবে, তবেই কিন্তু আপনি অল্প থেকে অধিক জয়লাভ করতে পারবেন। দেখুন ফলাফল, যে 3 টাকা দিয়ে কল দিয়েছিল গোলামার টেক্কা নিয়ে, কী হলো ফলাফল? আপনাকে এটাও বুঝতে হবে যে শুধু বড় কার্ড হাতে আসা মানে যে টাকার পরিমাণ বাড়িয়ে দিতে হবে এমন কোনো কথা নেই। এই হ্যান্ডেই দেখুন আমার 2টো কার্ড মিলেছে, কিন্তু অপোজিট চেয়ে সে 1 টাকা কল দিল। চলুন অল কল দেওয়া যাক, দেখা যাক। কিন্তু যদি এই মুহূর্তে অপোজিটের স্টেট হয়ে যায় তাহলে কিন্তু আমার পুরো হ্যান্ড লস। দেখা যাক, একটা যথেষ্ট পরিমাণে বড় অঙ্কের ঝুঁকি। আমি এই টেবিলে খেলছি জাস্ট 10 টাকা দিয়ে। এপিসোড 3-তে আজ এটা বলে শেষ করবো যে কোনো ভিডিও ক্লিপস বা শর্টস দেখে আপনি চেষ্টা করতে যাবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।